স্বাধীনতার মাস পয়লা আগস্ট থেকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসে বিভিন্ন রকমের কর্মসূচি শুরু হয়েছে। পয়লা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত আমাদের ছিল বিভিন্ন জেলা কমিটির মিটিং, গ্রাম কমিটির মিটিং, তারপর 3 তারিখ ছিল রাত্রি উৎসব, আর আজ থেকে শুরু হয়েছে বুথে বুথে মিটিং। আজ আমরা অঞ্চলের মিটিংটা করে নিচ্ছি, এরপরে আমরা বুথে নামবো, বুথে বুথে মহিলা তৃণমূল কংগ্রেসের মিটিং হবে। সামনে বিধানসভা নির্বাচন দিদি 2011 থেকে 2020 অবধি দিদি কি কি কাজ করেছেন সেই কাজের খতিয়ান নিয়ে এবারে এই বুথে বুথে মিটিং গুলো হবে। কাজের খতিয়ান গুলো দিদি অমলা চন্দ্রীমাদী একটা বইয়ের আকারে তিনি প্রকাশ করেছেন, সেই বইয়ের পিডিএফ আমরা যারা যাদের স্মার্টফোন আছে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো, আপনারাও এটা জনে জনে এটাকে শেয়ার করবেন। অর্থাৎ আপনি নেত্রী, এটা জেনে রাখবেন। আমাদের যে 15 জন করে বুথ কমিটি হয়েছিল, সেই বুথ কমিটিতে একজন করে মহিলা নেত্রী ছিল, আপনারা হচ্ছেন একজন। আর সরকারিভাবে জনপ্রতিনিধি হিসেবে গ্রাম সভায় দাঁড়িয়ে অনেকেই পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছেন। অর্থাৎ আপনি নিজে নেতা হননি, নেত্রী হননি, মানুষ আপনাকে নেত্রী বানিয়েছে। নেতা নেত্রীর কাজটি একদিক হচ্ছে মানুষের কল্যাণ করা, আর একদিকে যে দল থেকে আপনি নির্ধারিত হয়েছেন সেই দলকে শক্তিশালী করা। আজকে দেখুন একটা ব্যানার নিয়ে চলছে স্বাধীনতার মাস, স্বাধীন আকাশ। এই আগস্ট মাস আমাদের আন্দোলনের মাস, স্বাধীনতার মাস। এই ব্যানারের ডিজাইন লেখা করে দিয়েছেন চন্দ্রিমা দিদিকে। স্বাধীনতার মাস পয়লা আগস্ট থেকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসে বিভিন্ন রকমের কর্মসূচি শুরু হয়েছে। পয়লা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত আমাদের ছিল বিভিন্ন জেলা কমিটির মিটিং, ব্লক কমিটির মিটিং, তারপর 3 তারিখ ছিল রাত্রি উৎসব, আর আজ থেকে শুরু হয়েছে বুথে বুথে মিটিং। দেখুন আমাদের হরিপাল ব্লকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের বুথে, বুথ স্তরে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমাদের সভা চলছে। তাদের প্রশিক্ষণের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলোকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কাছে তাদেরকে আরও বেশি তুলে ধরা, তারা যাতে আরও গ্রাম বাংলার মহিলাদের কাছে ছড়িয়ে দিতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তার কারণ এই মুহূর্তে আমাদের প্রধান কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রচারকে মানুষের কাছে তুলে ধরা। তাই পঞ্চায়েত ব্যবস্থায় যেহেতু 50% মহিলা আমাদের সংরক্ষিত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা প্রাধান্য পাচ্ছে, তাই মহিলাদের উৎসাহিত করার জন্য এবং আরও বেশি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য আমরা বুথ স্তরের কর্মীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে মমতার উন্নয়নের বার্তাকে তাদের মধ্যে হরিপাল ব্লকে ছড়িয়ে দিতে চাইছি। তাই অঞ্চলে অঞ্চলে এরকম কর্মী নিয়োগ চলছে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।